ওডিসি3 সজিনা সম্পর্কে অনেকেই ভুল করছেন এবং অনেকেই ভালোভাবে ম্যানেজমেন্ট করছেন না। আজ অবশ্যই আমি এই গাইডলাইন সম্পর্কে আপনাদের জানাবো, যাতে আপনারা এই গাইডলাইনগুলো মেনে চললে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। তো চলুন আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম শুভ দর্শক, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এর আগে ওডিসি3 সজিনা সম্পর্কে আমি একটা আপডেট দিয়েছিলাম, এর আসলে কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে, আসল ওডিসি3 কীভাবে চিনবেন সেই বিষয়ে আপডেট দিয়েছিলাম। আজকে আমি ওডিসি3 সম্পর্কে আপনাদের কি ধরনের গাইডলাইন রয়েছে, যারা ওডিসি3 সজিনা চাষ করছেন আসলে এই সজিনা চাষ করতে গিয়ে আপনাদের কি কি ধরনের বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে এবং মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন এই ওডিসি থেকে। যদি ভালো ম্যানেজমেন্ট না হয় তাহলে কিন্তু এই ওডিসি3 থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। আমরা দেখছি আপনার অনেকেই ভুল করছেন। এই কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। আপনারা মনে রাখবেন, এই ওডিসি3 একটি 12 মাসই সজিনা। এই সজিনা গাছে 3 থেকে 3.5 মাসেই কিন্তু ফুল এসে থাকে। এই ওডিসি3 প্রথম যে ফুলটা আসবে 3 থেকে 3.5 মাসে প্রথম যে ফ্লাশটা হবে, এই ফ্লাশের ফুলগুলো কিন্তু ঝরে যাবে। এই ফুল ঝরা দেখে অনেকে ভাববেন যে আমার গাছে ফুল আসলো কিন্তু ফল ধরছে না। আসলে প্রথম এটা তার বৈশিষ্ট্য যে প্রথম ফ্লাশের ফুলগুলো ঝরে যায়, দ্বিতীয় ফ্লাশ থেকে ফলাফল আপনি পাবেন, সজিনা পাবেন। আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল ওডিসি3 দিয়ে এমন কোনো কেউ বাগান করেছে কিনা। আমি মেহেরপুর, ঝিনাইদা এবং ময়মনসিং তিনজন উদ্যোক্তার বাগান আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো প্রথম পর্যায়ে যে সকল উদ্যোক্তা বীজ নিয়ে চারা তৈরি করেছিল তাদের বাগানের ছবি। তারা অলরেডি বাগান করছে এবং তারা ওডিসি3-র পড়াশুনো পাচ্ছে, তাদের আমরা ভিডিওগুলো দেখাচ্ছি। ওনারা আমাদের সাথে তাদের বাগানের চিত্র এই সজিনা বছরে 2 বার 2টা ফ্লাশ দিয়ে থাকে। প্রথমটা জানুয়ারি মাসে এবং দ্বিতীয়টা জুন মাসে। জানুয়ারি মাসে যে ফ্লাশটা দিবে তখন যে ফুলগুলো থাকবে ওই ফুলগুলোতে আপনার কাঙ্ক্ষিত সজিনা ধরবে, এবং জুন মাসে গিয়ে যে ফ্লাশটা হবে সেই ফুলে যে সজিনা হবে সেখান থেকে আপনি কিন্তু সজিনা পাবেন।
এই ওডিসি থ্রিতে কিন্তু সারা বছরই ফুল আসে। তো এই দুইটা ফ্লাশ পরে মাঝখানের যে মাসগুলো রয়েছে, এই মাসেই যে ফুলগুলা থাকবে সেই ফুলগুলা কিন্তু ঝরে যাবে। তো এইটা দেখে অনেকে হয়তো ভাববেন যে আমার গাছে ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে। তো আপনার সুস্পষ্ট এই বিষয়ে কিন্তু জানতে হবে, এর বৈশিষ্ট্যটা জানতে হবে। আমি বলছি যে জানুয়ারি মাসে যে ফ্লাশটা হবে সেই ফ্লাশে আপনার সজিনা ধরবে, জুন মাসে যে ফ্লাশ হবে সেই ফ্লাশে সজিনা ধরবে, মাঝখানে অনেক ফুল থাকবে সেগুলো কিন্তু ঝরে যাবে, সেখানে হয়তো অল্প কিছু দিয়ে একটা ধরতে পারে আর ম্যাক্সিমাম ফুলগুলাই ঝরে যাবে। তো এইটা দেখে কিন্তু অনেকে হতাশ হয়ে যান যে আমার কাছে ফুল আসছে কিন্তু ফল ধরছে না। দুশ্চিন্তার কোনো কারণ নেই, এর ফ্লাশ হবে বছরে দুইটা, আর প্রথম ফ্লাশ থেকে দ্বিতীয় ফ্লাশে এর ফলটা হারভেস্ট করতে অর্থাৎ সংগ্রহ করতে আপনার সময় লাগবে 165 দিন। তার মানে দর্শক, এই হারভেস্ট করতে গিয়ে আপনার দুইটা ফ্লাশে 10টা মাস চলে যাচ্ছে, আর থাকে হলো 2 মাস। এই 2 মাসে গাছের বিরতি এবং ডাল কেটে দিতে হয়। আমরা কিন্তু অনেকের সাথে কথা বলেছি, আমরা অনেককেই দেখেছি যারা নভেম্বর ডিসেম্বর চলে যাচ্ছে গাছের কিন্তু ডাল কাটে নাই। তো আপনি যদি এই ডালটা না কাটেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে পাবেন না। প্রচুর যে ওডিসি থ্রি যে প্রচুর পরিমাণে সজিনা দেয় সেই সজিনা কিন্তু এখান থেকে পাবেন না। জুন মাসে যে ফ্লাশটা হবে, জুন মাসের ফ্লাশের পরে সজিনা হারভেস্টের পরে যখন সজিনা শেষ হয়ে যাবে গাছ থেকে, তখন মাটির লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে 3 ফিট হাইটে, আমি দেখাচ্ছি 3 ফিট হাইটে আপনাকে এই সজিনাটা হার্ড প্রুনিং করতে হবে অর্থাৎ কেটে দিতে হবে। তখন নভেম্বর ডিসেম্বর এবং মিডিল অফ জানুয়ারি পর্যন্ত হতে পারে প্রচুর পরিমাণে নতুন শাখা প্রশাখা আসবে এবং সজিনা এই নতুন শাখা প্রশাখায় সবচেয়ে বেশি পরিমাণে ধরবে। তো আপনি যদি পুরাতন ডালই রেখে দেন, যদি ডাল ছাঁটাই না করেন, তাহলে পুরাতন ডালেতে কিন্তু কুশি শাখা প্রশাখা কম হবে, আর কম হলে কিন্তু আপনি সেই আমরা যেরকম ওডিসি থ্রি সজিনার ফলাফলের কথা শুনছি সেরকম কিন্তু ফলাফল পাবেন না। অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আরেকটি বিষয় দর্শক, আমরা জানি ওডিসি থ্রিতে কেমিক্যাল সার লাগে না বললেই চলে এবং এখানে পানি সেচ খুবই কম লাগে। এখন ফুল ঝরে যাওয়ার কিন্তু আরেকটা কারণ হতে পারে, অবশ্যই এই বিষয়ে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আপনার মাটিতে যদি বেশি পরিমাণে অর্থাৎ বর্ষাকালে বিশেষ করে এই সময় মাটিতে যদি বেশি পরিমাণে রস থাকে তাহলে কিন্তু অনেক সময় ফুল ঝরে যায়। এই জন্য এর গোড়াটা এমনভাবে তৈরি করবেন যেন এখানে পানি জমতে না পারে এবং বৃষ্টি পরবর্তীতে এখান থেকে পানি সরে যাবে, রোদ উঠলে এখানে একটু টেনে যাবে, জো কন্ডিশনে থাকবে। আর আরেকটা বিষয় হলো, এই সজিনা যে 2 বার হারভেস্ট করছেন, জানুয়ারি যে ফ্লাশ এবং জুনের ফ্লাশের পরে যে হারভেস্ট করছেন, প্রত্যেক হারভেস্টের পরেই আপনাকে সজিনার গোড়াতে কিছু জৈব সার কিন্তু মিক্সচার করতে হবে। আপনি যদি একে প্রপার নিউট্রিশন সাপ্লাই দেন তাহলে সে কিন্তু ভালো ডেলিভারি দিতে পারবে। দর্শক, অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কিন্তু মেনে চলতে হবে। এই বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে এই সজিনা কিন্তু আপনি ভালোভাবে চাষ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত আপনি প্রোডাকশন পাবেন এবং এই সজিনা সম্পর্কে আপনার ভুল ধারণাটা অথবা মেসেজটা আপনার ভুল ধারণাটা কেটে যাবে। তাই আপনারা অবশ্যই এই গাইডলাইনগুলো, আমি যে পয়েন্টগুলো বললাম এটা কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা, অবশ্যই এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তবে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এবং এখানে যদি কোনো বিচ্যুতি হয় যে আশা নিয়ে ওডিসি থ্রি সজিনা আপনি চাষ করছেন, সেই আশানুরূপ ফলাফল নাও হতে পারে। তো দর্শক, আপনারা অবশ্যই এই ওডিসি থ্রি ভালোভাবে চাষ করবেন। চাষ করতে গিয়ে যদি আপনাদের কোনো ধরনের অসুবিধা হয়, আমরা সবসময় বলি যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তাহলে এখান থেকে আপনি ভালো পরামর্শ পাবেন এই সম্পর্কে আপডেট কি, কার ভালো ফলাফল পাচ্ছে, কোন ম্যানেজমেন্টের জন্য, সেই বিষয়গুলোকে তো আপনার সাথে আমরা শেয়ার করব। তাও যদি না হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন এবং আপনার জিজ্ঞাসা আপনার প্রশ্নটা অবশ্যই করবেন, আমরা সাধ্যমতো এর উত্তর দেওয়ার চেষ্টা করব।
আর দর্শক, অবশ্যই আমার পরামর্শ, এইটাই যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনি শেয়ার করবেন। শুধু আপনি জানবেন, অন্য জানবে না তা তো হয় না, আমি তো আপনাকে জানানোর জন্যই বসে আছি। তাহলে আমি যদি আপনার উপকার করতে পারি, কেন আপনি আরেকজনের উপকার করতে পারবেন না? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন এবং অন্যের সাথে শেয়ার করে অন্যদের এই বিষয়গুলো জানিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ODC3 সম্পর্কে বিস্তারিত বলা আছে, আপনারা পারলে এখান থেকেও দেখে নিতে পারবেন। তো আপনারা ভালোভাবে এই সজনা চাষ করেন, আমরা এই প্রত্যাশা করি। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের জানান, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার উপকার করার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।